আবারও করোনা পরিস্থিতির খবর। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা নিয়ে সবশেষ অবস্থা জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। চলে যাচ্ছি তার কাছে। শফিকুল, যেতে বলতে পারি চট্টগ্রামে কিন্তু প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা এবং মৃত্যুর হার। গত 24 ঘন্টায় কিন্তু চট্টগ্রামে প্রায় 368 জনের করোনা আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত কিন্তু চট্টগ্রামে প্রায় 46,000 করোনা আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় 437 জন। তো প্রতিনিয়তই কিন্তু এই করোনা রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি। কিছুক্ষণ আগেই কিন্তু পরিচালকের সাথে কথা বলে তিনি বলছেন এখানে আইসিইউ 10টি বেড ছিল, সেই 10টি বেড একেবারে ভরপুর, কোনো বেড খালি নাই। এবং যে সাধারণ যে 180টি মতো বেড রয়েছে, শয্যা রয়েছে, সেগুলো ভরপুর। অর্থাৎ এখন আর নতুন করে রুটি ভর্তি করার এখানে কোনো সম্ভাবনা নাই, অথবা বাইরে ভর্তি করা হবে সেটি জানছে। আপনাকে দেখাচ্ছি যে রেড জোন দেখা যাচ্ছে, সেই রেড জোনের বাইরেই কিন্তু করোনা রোগীদের ভর্তি করা হয়েছে। আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, এখানে 5 থেকে 6 জন রোগীকে রেড জোনের বাইরে কিন্তু ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং রোগীর স্বজনদের সাথে আমরাও কথা বলেছিলাম, এখানে বিশেষ করে যারা এখানে ইয়েলো জোন রয়েছে, রেড জোন রয়েছে, যারা শ্বাসকষ্ট বেশি তাদেরকে কিন্তু এই রেড জোনে ভর্তি করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি চট্টগ্রামে কিন্তু ঢাকার পরে কিন্তু সবচেয়ে বেশি রোগী আক্রান্ত কিন্তু চট্টগ্রামে এই মেডিকেল কলেজ হাসপাতালে। এই মুহূর্তে প্রায় 200 থেকে 250 বেশি রোগী এখানে করোনা রোগে ভর্তি আছে এবং নতুন করে আইসিইউ তার করোনা রোগে ভর্তি করা বলে তারা জান। পাশাপাশি জেনারেল হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতালেও কিন্তু আর সংখ্যা বেশি। তবে এখানে সবচেয়ে বেশি সেই সমস্যা হচ্ছে যারা করোনা পরীক্ষা করার জন্য আসছেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রে করাতে পারছেন না, কারণ এই চট্টগ্রাম মেডিকেলে মাত্র 100 জন নমুনা নিতে পারবেন এবং সেগুলো পরীক্ষা করাতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। যারা এখানে নমুনা দিতে পারছেন না তারা কিন্তু বাইরে ফিরে যাচ্ছেন। তো এখানে নমুনা দেওয়ার সংখ্যা বাড়ছে এবং করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। এবং যদিও গত 24 ঘন্টায় একজনের চট্টগ্রামে এখনও গত 24 ঘন্টা একজনের মৃত্যু হয়নি, তবে পর্যায়ক্রমে সেই মৃত্যুর হার এবং সংক্রমণের হার বাড়ছে। চট্টগ্রামে সবচেয়ে বেশি কিন্তু আক্রান্ত হয়েছে চট্টগ্রাম মহানগরীতে, এখানে আক্রান্তর হার প্রায় 80% এবং উপজেলাগুলোতে কিন্তু 70-80%। তবে একটা বিষয়, সেটি হচ্ছে লকডাউনের আগে যে কিন্তু একেবারে খোলামেলা ছিল, যে চট্টগ্রাম শহরে যে প্রবেশপথ ছিল সেখান দিয়ে কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পর এখন যে শহরের আক্রান্ত হার দেখা যাচ্ছে, কিছুদিন পর গ্রামে কিন্তু সেই আক্রান্তর হার এবং মৃত্যুর হার বাড়বে বলে আশঙ্কা করছে চিকিৎসকরা। তো এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শ্রেয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা সম্পর্কে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।